হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, আজকে আমি ভীষণ খুশি, কারণ হচ্ছে আমি অনেকদিন পর সাজগোজ করলাম, অনেকদিন পর শাড়ি পরলাম। এটা ভেবেই আমার এত ভালো লাগছিলো কি বলবো। তো আমার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে মান্তু। ওই ওর কাজের জন্য একটা আমাকে আগের দিন এসে বলে যে এরকম একটা শ্যুট করবি, মানে আগমনী শ্যুট হবে, তো এরকম এরকম লুক চাই, তো করবি? তো বললাম হ্যাঁ করবো, যদি বাড়িতে হয় তাহলে আমি করতে পারবো, কারণ এখন আমার ছানাকে নিয়ে কোথাও যাওয়া একদমই সম্ভব নয়। ও বললো হ্যাঁ পুরোটাই বাড়িতেই হবে, তোদের বাড়িতেই হবে। তো আমি বললাম বা বেশ ভালোই হলো, অনেকদিন পর আমি শাড়ি পরতে পারবো, সাজগোজ করতে পারবো। আর মান্তু হচ্ছে মানে আমাদের ফ্রেন্ডের মতনই, মানে ফ্রেন্ডের মতন বলতে গেলে ও আমার থেকে বড়, আমার দিদির বয়সী, কিন্তু আমরা ছোটো থেকে সবাই একসাথে মানুষ হয়েছি, একসাথেই বড় হওয়া আমাদের, সেই জন্য ওকে আমি নাম ধরেই ডাকি। ও এখন কাজে নিজের ব্যস্ত হয়ে গেছে, সবাই নিজের নিজের কাজে এখন ব্যস্ত, তো মাঝে মধ্যে আমাদের বাড়ি আসে, গল্প করি, আমরা বেশ চুটি আড্ডা মারি। আগে তো ছোটোবেলায় মনে হয় আমরা সারাক্ষণ একসাথেই থাকতাম, একসাথেই খেলাধুলো হতো, এখন বড় হওয়ার পর আর কি যে যার নিজের কাজে, তো ওই আর কি আমার হাতে কলকা টলকা সব কিছু করে দিচ্ছিলো। আর আমি এখানে মেকআপটা করেছি, মেকআপের মধ্যে বলতে গেলে আমি ফেসে না সেভাবে আমি কিছু অ্যাপ্লাই করিনি, কারণ ভীষণ গরম ছিল আর এই লাইটের জন্য তো আরও একদম গরম লাগছিলো, সেই জন্য আমি ফেসে কিছু অ্যাপ্লাই করিনি। হ্যাঁ চোখটা ভালোভাবে করার চেষ্টা করেছি, তাও খুব কম, মানে একদমই দু মিনিটে মনে হয় আমি রেডি হয়েছি জানো তো, কারণ একটা ছোটো বাচ্চা থাকলে যা হয়। দিদি আর মা তো ছিলই, দিদি সামলাচ্ছিলো, মাও দেখছিলো, তো আমাকে তো খাওয়াতে তো হবে, তো আমি একবার করে ওকে খাওয়াচ্ছিলাম, আবার দিদিদেরকে দিয়ে দিচ্ছিলাম, তো ওই যে ওকে নিয়ে আর কি যতটুকুন পেরেছি আমি মানে সাজার চেষ্টা করেছি, আই মেকআপটা যা পেরেছি তাই করেছি। হ্যাঁ আফসোস হচ্ছিলো বিশ্বাস, মানে বিশ্বাস করো আমার চুলটার জন্য, এই সব লুকের জন্য না চুল যদি বড় থাকে চুলটা খুলে দিলে আর কোনো কিছুই দরকার হয় না। আমার চুল তো অনেকটাই বড় ছিল, কিন্তু কেটে দিয়েছি, মানে উপায় ছিল না, কেটে দিয়েছি, তো চুলটার জন্য তখন আমার আফসোস হচ্ছিলো যে ইস যদি চুলটা বড় থাকতো তাহলে আর চুল নিয়ে এত কিছু ভাবতে হতো না। আর লুকটা ঠিকঠাকই ছিল, কিন্তু যে লুকটা ঠিক চাইছিলাম, মানে একটু বড় চুল থাকবে, একটু সাবিক সাবিকি, মানে আরও ভালো লাগবে দেখতে, তো সেটা হচ্ছিলো না। বাট এই চুলেও খুব সুন্দর ভালো ভালো আমাকে ফটো তুলে দিয়েছে, ভালো ভালো ভিডিও বানিয়ে দিয়েছে। আর এর মেকআপ ভিডিও ভেবেছিলাম একটা শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি এতটাই সাজগোজের জন্য এক্সাইটেড ছিলাম আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। অর্ধেক সাজার পর তখন আমার মনে পড়েছে এ বাবা আমি তো ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো, মানে একটা গেট রেডি ভিডিও শ্যুট করবো, তা ওটার করাই হয়নি। যাই হোক, আর আমাদের ওপরের মাটির ঘরেই না পুরো শ্যুটটা হয়েছিলো, কিছু কিছু বাইরে ক্লিপ নিয়েছি, ঠিক আছে, বাইরে কিছু ফটো আছে, সেই ফটোগুলো আমি পরে তোমাদের সাথে কমিউনিটিতে শেয়ার করে দেবো। আর এখন দেখতেই পাচ্ছ সব লাইট পত্র বার করা হচ্ছে আর কি। আচ্ছা এইবার বলো তো তোমাদের পুজোর শপিং কি হয়ে গেছে? কটা করে সব জামা কাপড় নিলে, কটা করে সব শাড়ি নিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ এবছর আমি ঠিক মানে জমিয়ে শপিং করিনি, কিনিনি একদমই সেটা নয়, কিনেছি বাট সেইভাবে আমার শপিংটা হয়নি, কারণ ছোটো বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে বাজার করতে যাওয়া মানে একটা বিশাল চাপের ব্যাপার। শপিং ব্লগ তবে একটা আসবে, আমার ছানারই আসবে, ঠিক আছে, ও ওর জন্য কয়েকটা জামা কিনেছি, মানে অনলাইনে তো বেশিরভাগ কিনেছি, আর একটু আর কি শপিং মল গিয়েও কিনেছে, ওর জন্য শপিং করেছি, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। আর আমি বলতে গেলে কী কিনেছি, আমি শাড়ি নিয়েছি অনেকগুলো, কিন্তু কি হয়েছে একটা শাড়িরও আমি এখন ফলস বার পিকো বা ব্লাউজ পিস কিছুই করতে পারবো না, সুতরাং আমি এই মানে পুজোতে সেই শাড়িগুলো আমি পরতেও পারবো না, কারণ ফলস বার পিকো ব্লাউজ পিস না হলে সেই শাড়িগুলো পরে লাভ নেই, খামকাই মানে বাজে লাগবে, ঠিকঠাকভাবে পরা হয় না, সেই জন্য এখন আমি ভেবেছি পরবো না। পুজোর পর সব শাড়িগুলো ঠিকঠাকভাবে বানাতে মানে ব্লাউজ পিসগুলো বানাতে দেবো, তারপর ফলস বার পিকো যা যা হয় সবগুলো করবো, তারপরে নয় পড়বো, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি কী কী কিনেছি না কিনেছি, ঠিক আছে। কী কিছু বুঝতে পারলে আগের ক্লিপটা দেখে? আসলে গান চলছিলো জানো তো, ওই জন্য আমি মানে মেন যে ভয়েসে সব কিছু করা হয়েছিলো সেটা আমি দিতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে, সেই জন্য জাস্ট ওইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এইবার দেখি আমার মনে হয় আমার ছানাটার কিছু বক্তব্য আছে, তোমাদের সাথে কথা বলতে চায় সে, চলো তোমরা বুঝতে পারো কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কি গো তুমি কিছু বলতে চাও? কি বলবে একটু বলো, এতক্ষণ যে কথা বলছিলে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর বলো একটু কথা বলো, কি গো? ওই ওই আর বলবে না, একবার শুনে নিলে ব্যাস ওটাই অনেক।
আর জানো তো এখন কি হয়েছে, আমার ফেসবুকের রিচ অনেক কমে গেছে, সেই জন্য ভালোভাবে ভিউও আসছে না, মানে একদমই ভিউ আসছে না বলতে গেলে। আসলে সেটা আমার দোষেই, কারণ আমার অনেক দিন ধরে গ্যাপ হচ্ছিলো, ভালোভাবে আমি ভিডিও দিতেই পারছিলাম না। ভিডিও হয়তো আমি ফোনে করে রাখছি কিন্তু আর এডিটিং করার টাইম পাচ্ছি না, মানে একটা ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। আর সবটা যেহেতু আমি করি ভিডিও, মানে আমি ক্যামেরা ধরি, আমি ভয়েস ওভার দিই, আমি এডিটিং করি, আমি আচ্ছা দাঁড়া একটু দাঁড়া, আমি আবার আপলোড করি, সেই জন্য সব কিছু একা আমি পেরে উঠছিলাম না। সেই জন্য যতটা পাচ্ছি এখন আর কি একটু একটু করে দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করছি। তোমরা প্লিজ পাশে থেকো, আগে যেরকমভাবে ছিলে, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু লাইক করো, কমেন্ট করো, তাহলে তো আমার ভালো লাগবে। অনেকে ভালো ভালো কমেন্ট করো, আমার সেই কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো টাটা বাই, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো শর্টসে, বাই। যা আবার ভুল বলে ফেললাম, নেক্সট কোনো শর্টসে না, নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ আমি যতটা পারছি শর্টস আপলোড করছি, দেখছো একটু আর কথা বলতে দেবে না, হয়ে গেছে। তো ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এরপরে শপিং ব্লগ আসছে, দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইজ। তো চলো টাটা বাই, বাই বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।